বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করলো আকাইপুর নবগোপাল উচ্চ বিদ্যালয় চার দিন ব্যাপী অনুষ্ঠান চলবে বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পালন এই উপলক্ষে পরপর চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও ছাত্র পুনর্মিলনেরও আয়োজন করা হয়েছে আকাইপুর নবগোপাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার সকালে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পদযাত্রার মূল আকর্ষণ ছিল বাংলার প্রাচীন দিনের ঐতিহ্য লাঠি খেলা পাশাপাশি ছিল জিমন্যাস্টিকও বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে ফের বিদ্যালয়ে এসে শেষ হয় এই দিনের পদযাত্রা বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার আয়োজন করা হয় জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়দেরকে নিয়ে এক প্রদর্শনী ফুটবল খেলা এছাড়াও প্রতিদিনই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্যনাট্য নাটক লোকগানেরও ব্যবস্থা করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক তথা সাংবাদিক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় বিশিষ্ট এ বিষয়ে উৎসব কমিটির সভাপতি শ্রী প্রবীর কুমার মণ্ডল বলেন শুধু পঠন পাঠনই নয় ছাত্র ছাত্রীদের সুস্থ সংস্কৃতির সাথে এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নবগোপাল হাই স্কুলে যে হীরক জয়ন্তী বর্ষ তার শুভ সূচনা আজকে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে তো আজকে প্রথমে সকালবেলা হলো আমাদের বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠান এরপরে আমাদের মঞ্চে বিভিন্ন অতিথিবর্গ প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আধিকারিকগণ থাকবেন তাদের উপস্থিতিতে মঞ্চে উদ্বোধন হবে তারপরে আজকের যে বিশেষ আকর্ষণ আছে আমাদের যে ন্যাশনাল টিমে যারা খেলে এবং মহিলা ফুটবল একটা খেলা আছে এবং তারপরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা তারা নৃত্যনাট্য এবং তারপরে একটা নাটক আছে রিপোর্ট নিউজ গোপালনগর